সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। কলকাতা এবং পার্শ্ববর্তী স্টেটগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে স্টেনোগ্রাফার এবং আপার ডিভিশনের ক্লার্ক নিয়োগ করা হবে। প্রায় 1935 খানার মতন ভ্যাকেন্সি রয়েছে। তো আপনারা কী করে সেই ফর্ম ফিল আপ করবেন, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এবং আপনারা এই ফর্ম কোথায় পাবে তার ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই এই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে নেবেন। তো চলুন দেখে নিই আজকে সেই নিউজটা। তো এইখানে আমি একটা ওয়েবসাইট ওপেন করে রেখেছি, যে ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে ভিজিট করে নেবেন, যেখানে বলা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফারে কিন্তু নিয়োগ করা হবে ইএসআইসি কলকাতায়, যার ফুল ফর্ম হচ্ছে এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। তো এইখানে কিন্তু নিয়োগ করা হবে প্রায় 1934 জন আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার, যেখানে স্টার্টিং ডেট হচ্ছে 16 মার্চ থেকে আর লাস্ট ডেট হচ্ছে 15 এপ্রিল পর্যন্ত। টোটাল ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে 1934টা পোস্ট রয়েছে, যেখানে কিন্তু স্টেট ওয়াইজ এবং রিজনেশন ওয়াইড কিন্তু ভাগ করা রয়েছে আপনাদের সমস্ত স্টেটে। আপনারা কিন্তু অবশ্যই এই ফর্মটাকে এসে দেখে নেবেন, এর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে কিন্তু আপনারা এটাকে অবশ্যই পেয়ে যাবেন। তো সব জায়গায় দেখতে পাচ্ছেন কিছু না কিছু পোস্ট রয়েছে, তো আপনারা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইটটাতে এসে দেখে নেবেন আপনাদের কোন স্টেটের জন্য ঠিক হচ্ছে। তো এইখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই এসে দেখবেন। ওয়েস্ট বেঙ্গলে পোস্ট স্টেনোগ্রাফারে রয়েছে 10টা এবং আপার ডিভিশন ক্লার্কে রয়েছে 135টা। এরা কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গা থেকে ফিল আপ করতে পারবেন। তার মানে আপনাদের কাছে পোস্ট রয়েছে হচ্ছে 145টা। তো 145টার মধ্যে কিন্তু আপনারা অবশ্যই ফিল আপ করতে পারবেন। তাছাড়া আরও যেই সমস্ত রয়েছে, বিহার, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, এইরকম অনেক স্টেট রয়েছে যার নাম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং সেখানে কতগুলো করে দেওয়া রয়েছে তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটটাতে একবার প্রবেশ করে দেখবেন। চলে আসো নিচে, নিচে যেটা বলেছে সেটা হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন স্টেনোগ্রাফারদের জন্য যেটা বলে সেটা হচ্ছে আপনাকে কিন্তু 12 পাস করে থাকতে হবে। তাছাড়া আপনাকে কিন্তু 80টা স্পিড থাকতে হবে স্টেনোগ্রাফারে ইংলিশ আর হিন্দিতে। আপার ডিভিশন ক্লার্কের জন্য থাকতে হবে যেটা সেটা হচ্ছে এর ডিগ্রি, আপনাকে কিন্তু ডিগ্রি পাস করে থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। এজ লিমিট যেটা বলে সেটা হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে কিন্তু আপনাকে হতে হবে। তাছাড়া আপনার বয়সের যদি এসসি এসটি ওবিসি বা হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন বা আপনি যদি ওম্যান হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা গভর্নমেন্টের রুল অনুযায়ী ছাড় পেয়ে যাবেন। স্যালারি স্কেল যেটা বলেছে সেটা হচ্ছে 5200 থেকে 20200 টাকা পর্যন্ত। এখানে আপনি গ্রেড পে পেয়ে যাবেন 2400 টাকা। তাছাড়া সিলেকশন প্রসেস যেটা বলেছে সিলেকশন মোট 3টে ধাপে হবে। প্রথম হবে প্রিলিমিনারি এক্সাম, তারপর হবে মেইন এক্সাম, তারপর হবে কম্পিউটার স্কিল টেস্ট এবং স্টেনোগ্রাফি টেস্ট। অ্যাপ্লাই মোড হচ্ছে অনলাইন, জব লোকেশন হচ্ছে অল ইন্ডিয়া, অ্যাপ্লাই পেমেন্ট মোড হচ্ছে অনলাইন, অ্যাপ্লিকেশন ফিস আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে 500 টাকা, আর তা যারা এসসি এসটি ওবিসি রয়েছেন এবং ওমেন রয়েছেন তাদের দিতে হবে হচ্ছে 250 টাকা। এটা আপনারা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমেও কিন্তু করতে পারেন, এটা সবাই অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই করার জন্য আপনাকে যেটা করতে হবে সরাসরি এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটে আসলেই কিন্তু আপনারা এখান থেকে ডিরেক্ট অ্যাপ্লাই করে দিতে পারবেন এবং আপনারা কিন্তু অবশ্যই একবার অফিসিয়াল নোটিশটা পড়ে দেখবেন। তো আশা করছি ভিডিওটা আজকে আপনার জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। ভিডিও নিয়ে যদি মন্তব্য থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।